আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা, আমার হাতে দেখতেছেন একটা হিরো 20 একটা মডেলের বাটন সেট। এই বাটন সেটটার নাকি কিবোর্ড কাজ করে না। তো যাই হোক, এখন আমি একটু চেক করে দেখি। হ্যাঁ বন্ধুরা, দেখতেছি কয়েকটা বাটন কাজ করে না। এই যে দেখেন, আনলকটাও খোলা যাইতেছে না। তো এই সমস্যাটা কোন জায়গা থেকে সেইটাই কিন্তু বন্ধুরা আজকে দেখবো আমরা। এখন আমি বন্ধুরা মোবাইলটাকে খুলে নেব। এই যে দেখেন, আমি ব্যাটারিটা আউট করে দিলাম। এখন এই নাট ছয়টা আমরা খুলে নেব। আগে সর্বপ্রথম নাটগুলো খুলবো। হ্যাঁ, খোলা হয়ে গেলে বন্ধুরা কোন জায়গা থেকে সমস্যা একটু লক্ষ্য করবেন আপনারাও। তো আমি নাটগুলো খুলে নিচ্ছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ বন্ধুরা, এরকম করে নাটগুলো খুলে নেবেন। আমি খুলতেছি। এই সমস্যাটা কিন্তু বন্ধুরা আইসি থেকেও হতে পারে, কার্বন জমিয়ে থাকা কারণেও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, মোবাইলটা খোলা হওয়া পর্যন্ত ছোট্ট একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে বন্ধুরা কোন জায়গা থেকে মোবাইলটার সমস্যাটা হয়েছিল সেই গোপন রহস্যটা কিন্তু জানতে পারবেন না। তো যাই হোক, আমার মোবাইলটা খোলা হয়ে গেল। বর্তমানে আমি কভারটাকে আউট করে নিলাম। এখন এই টেস্ট পেপারটা আলতোভাবে আমরা খুলে নেব। এই যে দেখেন, আমি টেস্ট পেপারটা খুলতেছি। একটু লক্ষ্য করেন বন্ধুরা ভালো করে, আলতোভাবে না তুললে কিন্তু পেপারটা ছিঁড়ে যেতে পারে। তো আমরা অত রিস্কে যাব না। তো যাই হোক, আমি পেপারটাকে আলতোভাবে তুলে নিলাম। এই যে দেখেন, আমার তোলা শেষ হয়ে গেল বর্তমানে। তো যাই হোক, আমরা তোলা হওয়ার পর প্রথমে আমি যেটা করব, একটু পেট্রোল ঢেলে দেব এই বাটনগুলোতে। এই যে দেখেন, কিবোর্ডটাতে আমি পেট্রোল ঢেলে দিলাম। এখন একটু ব্রাশ দিয়ে ঘষে নেব। এই যে দেখেন, আমি ঘষে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের মোবাইল যদি এরকম হয়ে থাকে, আপনারাও এরকম করে নিতে পারেন। তো যাই হোক, আমার এখন ঘষে নেওয়া শেষ হয়ে গেল। আবারও আমি একটু টিস্যুর মধ্যে নিয়ে নেব পেট্রোল। পেট্রোল দেওয়ার পর, এই টিস্যুতে পেট্রোল দেওয়ার পর আমি আবারও টিস্যু দিয়ে একটু ঘষে নেব। নেওয়ার পর দেখি বন্ধুরা কি রেজাল্ট আসে, একটু অপেক্ষা করেন বন্ধুরা। আমি ঘষে নিচ্ছি। আমার বন্ধুরা ঘষে নেওয়া শেষ। এখন আমি এই টেস্ট পেপারটাকে আলতোভাবে বসিয়ে দেব, যেভাবে ছিল এইভাবে বসিয়ে দেব। একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু বাটন কাজ করবে না। এমনও হতে পারে বন্ধুরা, আঙ্গুলে টাচ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাটন কাজ করবে। তো যাই হোক, আমি মোবাইলটাকে এখন ফিটিং করে নেব। নেওয়ার পর দেখি সব কটা বাটন কাজ করে কিনা। আমার ফিটিং করা প্রায় শেষ। এখন আমরা চেক করব ব্যাটারি দিয়ে, একটু ব্যাটারিটা লাগাবো, তারপর আমরা চেক করব। তো যাই হোক, আমার ফিটিং করা শেষ হয়ে গেল বন্ধুরা। আমি এখন ব্যাটারিটা লাগাবো। এই যে দেখেন, আমি ব্যাটারিটা লাগাইলাম। পাওয়ারটা চেপে ধরে আমি সেটটাকে চালু করে নেব এখন। এই যে দেখেন, চালু হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন একটা একটা করে বাটন চেপে দেখব যে কাজ করে কিনা বন্ধুরা, আমরা সাকসেস হতে পারলাম কিনা। এই যে দেখেন, আমি এক এক করে চাপতেছি। একটু লক্ষ্য করেন স্ক্রিনে বন্ধুরা, আগে কিন্তু আনলক খোলে নেই। এখন কিন্তু বন্ধুরা সুন্দরভাবে আনলকটা খুলতেছে। এই যে দেখেন, আমি চাপতেছি এক এক করে। 1 2 3 4 5 6 7 8 9 *0#। তো বন্ধুরা, আপনাদের মোবাইল যদি এরকম সমস্যা কোনোদিন হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু নিজেরাই এরকম সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বড় করে একটা লাইক দিবেন। একটা লাইক দিলে কিন্তু পরবর্তী ভিডিও আরো সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই কিন্তু মডিফাই করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। একটা শেয়ার করে আর একজন বন্ধুকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন।